আল্লাহ বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই আল্লাহ, নাই কোনো ইলাহ তিনি ছাড়া, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদতের যোগ্য আর কেউ নাই, একমাত্র আল্লাহ। তার বৈশিষ্ট্য কি? আলিমুল গাইবি ওয়া শাহাদাতে, তিনি জানেন দৃশ্য এবং অদৃশ্য সমান। আমাদের কাছে অদৃশ্য কিছুই দেখি না, আর আল্লাহর কাছে দৃশ্য অদৃশ্য দুটাই সমান। আলিমুল গাইবে ওয়া শাহাদাতে, তিনি জানেন দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে সমানভাবে। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়ালু, তিনি পরম করুণাময়। রহমান হলো তিনি সকলের জন্য দয়ালু, রহিম হলো তিনি মোমেনদের জন্য দয়ালু। রহমান ভালো মন্দ কুল্লান নবিদ্দু হাউলা হাউলা, বলে আমি সবাইকে বাড়িয়ে দেবো, একে দেবো ওকে দেবো, আমার ডানপন্থীকে দেবো বামপন্থীকে, আমার পক্ষে যারা তাদেরকে দেবো, বিপক্ষে যারা তাদের, কুল্লান নবিদ্দু আল্লাহ, সবাইকে আমি দেবো। এই জন্য সবাইকে আল্লাহ দেন যে দয়া, সেই দয়ার নাম হলো রহমান। কিন্তু আল্লাহ বলছেন যে পরকালে আমি এই রহমান নাম নিয়ে থাকবো না। অকানাবেল মুমিনিন রাহিমা, মুমিনদের সাথে আল্লাহ তাআলা রাহিম, পরকালে আল্লাহ হবেন রাহিম, রহমান তিনি থাকবেন না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, নাই কোনো উপাস্য তিনি ছাড়া। আল মালিক, তিনি বাদশাহ, রাজা। মালিক হলো অধিকারী, ওনার। এই মালিক, এই মাইকটা একটা মালিক আছে, এটা এটা এই মালিক বুঝাতে মালিক মিমের সাথে আলিফ ব্যবহার করতে হবে। আর রাজা, এই মালিক বুঝাইতে মিমের সাথে আলিফ থাকবে না, এর হল ব্যবধান। কথা বলতে পারছেন? এখানে আল্লাহ কি বলছেন? আল মালিকু, তিনি রাজা বাদশাহ, তার অধীনে তোমরাও মালিক হইতে পারবা, কিন্তু তিনি সমস্ত কিছু সার্বভৌমত্ব রাজত্ব এটা তার, মালিক তিনি বাদশাহ। কুদ্দুস, তিনি পবিত্র, অর্থাৎ তার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, এসব কিছু থেকে তিনি পবিত্রের নাম কুদ্দুস। আসসালাম, তিনি শান্তি, শান্তির কেন্দ্রবিন্দু আল্লাহ। আপনার মন যখন খারাপ হয়, কোরআন তেলাওয়াত করেন, তখন আপনার মনটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে, মনের ক্লান্তি মনের অশান্তি এটা দূর হয়ে যাবে। আল্লাহর জিকির, আল্লাহর কোরআন তেলাওয়াত, এগুলিতে আত্মনিয়োগ করলেই আপনার মনটা ভালো হবে। তিনি শান্তি। মোমেন, তিনি আশ্রয়দাতা। মোমেন মানে ইমানদার, কিন্তু এখানে মোমেন হলো শব্দ অর্থ আশ্রয়দাতা, আল্লাহ তাআলা আশ্রয়দাতা। মুহাইমেন, এবং তিনি তাকে সংরক্ষণকারী। আমরা কাউকে আশ্রয় দিলেও অনেক সময় তাকে সংরক্ষণ করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা আশ্রয়ও দিতে পারেন এবং সংরক্ষণও করতে পারেন। দেখেন, বদরের যুদ্ধের দিন উবাই ইবনে খালফ, মানে বেলালের মনে যে উমাইয়া, উবাইয়ার ভাই উমাইয়া, এই উমাইয়া আব্দুর রহমান ইবনে আউফের কাছে আত্মসমর্পণ করলো যে আব্দুর রহমান, তুমি আমাকে রক্ষা করো, আমার বড় সুন্দর সুন্দর দুধের উট আছে, তোমাকে আমি সেগুলি দিব। তখন আব্দুর রহমান ইবনে আউফ, খুব বিখ্যাত জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি, উনি উমাইয়াকে আশ্রয় দিলেন। কিন্তু আশ্রয় দেওয়ার পরে আল্লাহর মর্জি হযরত বেলাল তাকে দেখে ফেলল। দেখে ফেলার পরে বেলাল আনসারদেরকে ডাক দিল, এই আনসার ভাই, এই উমাইয়া আমাকে বন্দি রেখে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে সাহায্য করেন। আনসাররা দৌড়ে আসছে বেলালের সাহায্যে। এরপরে আব্দুর রহমান আউফ কী করে তাকে রক্ষা করবে? বলে তুমি বসে পড়ো। তো বসে পড়ল, বসে পড়ার পর আব্দুর রহমান আউফ তার ঘাড়ের উপরে বসে গেল, যা যাতে ওকে রক্ষা করতে পারে। ওরা তলোয়ার ঢুকাই দিছে, ওখানেই ওর খতম বেলালের মনে উমাইয়া। তো এই দেখেন যে আশ্রয় কিন্তু সে দিছিল, কিন্তু রক্ষা করতে সে পারে নাই। তো আল্লাহ বলেন একই সাথে যে আমি মোমেন আশ্রয়দাতা এবং আমি রক্ষাকারী, আশ্রয় আমি দিতে পারি এবং রক্ষা আমি করতে পারি। আমি রক্ষা করলে তাকে কেউ ধ্বংস করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একা সারা পৃথিবীর বাসার নমরুদ, আল্লাহ বলেন আমি তাকে আশ্রয় দেবো, পারো তোমার, তোরা মারবি মার। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মাসকে মাস ধরে ওরা, মাস না এক মাস ধরে ওরা আগুন সংগ্রহ করে, কুণ্ডলি বানায় কাঠ সংগ্রহ করে ইব্রাহিম আলাইহিস সালাম পুরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম সাত দিন পর্যন্ত আগুনের মধ্যে জান্নাতের পোশাক পরে, জান্নাতের ফেরেশতাদের সাথে গল্প গুজব করে সময় কাটালেন। নমরুদ দেখে বলে
ইব্রাহিম তো ওই যে কত সুন্দর অবস্থা আছে, তখন নমরুদ বলে নির্মার রব রব ইব্রাহিম, ইব্রাহিমের রবই সবচেয়ে সুন্দর রব। তখন নমরুদ বলল ইব্রাহিম তোমার কোনো কষ্ট হয় কেন, না তুমি ওখান থেকে বেরোতে পারো, হ্যাঁ পারি, তা তুমি বের হয়ে আস। এই নমরুদের আদেশেই কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসেন। তাহলে আল্লাহ তিনি আশ্রয়দাতা এবং রক্ষাকারী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবে, আল্লাহ ছোট্ট একটু কথা বললেন, আমা বরং আমরান ফাইন না মোমিন, ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি, ছোট্ট কথা যে ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, দারুণ নদায় খুব পরামর্শ করে টোরা এইভাবে মোহাম্মদ সাল্লাম হত্যা করতে হবে, আবু জাহেলের প্রস্তাব, আল্লাহ বলেন আমিও সিদ্ধান্ত নিয়েছি। নিরাপদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন, তোরা কী করলি, এই সিদ্ধান্ত তারা নিয়েছিল, এই বদরের যুদ্ধে সব তারা নিহত হয়েছে, আল্লাহ রসুল হত্যার সিদ্ধান্ত যারা করেছিল সবাই নিহত হয়েছে, কিন্তু ভাগ্য বলো আবু সুফিয়ানের যে বদরের যুদ্ধে ও তো ওই বাণিজ্য কাফালা নিরাপদ ছিল, ও কিন্তু উপস্থিত ছিল না, ও বেঁচে গেছে আবু সুফিয়ান, পরে কিন্তু সে ইসলাম গ্রহণ করতেও পেরেছিল। আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে আল্লাহ রসুল বিয়া করেছিলেন। এই কথাটা, এই কথাগুলি দেখেন, আল্লাহ মুমেন তিনি আশ্রয়দাতা, মুহাইমেন তিনি রক্ষাকারী, আজিজ পরাক্রমশালী মানে অপ্রতিরোধ ক্ষমতার মালিক, যে এমন ক্ষমতার মালিক এই ক্ষমতাকে কেউ প্রতিরোধ করতে পারে না, এর নাম আজিজ। জব্বার তিনি মহাশক্তির মালিক, জব্বার মানে যে মানে সর্বশক্তির মালিক, মহাশক্তির মালিক। মোতাকাব্বের তিনি অহংকারী, অহংকারের অধিকার তার আছে, আর কার অহংকারের অধিকার নাই, তিনি অহংকারী, অহংকারের অধিকার তার রয়েছে। সুবহান আল্লাহ পবিত্রতা আল্লাহর, আম্মা ইউশরিকুন উহা হতে যা তার সাথে শরিক করা হয়, যে তার ছেলে আছে, তার মেয়ে আছে, ফেরেশতারা কন্যা, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম তার ছেলে, এইসব কথা যেটা বলা হয়, আল্লাহ বলেন পবিত্রতা আল্লাহর উহা হতে ওই সব কিছু হতে যা তার সাথে শরিক করা হয়। হু আল্লাহুল খালেক তিনি আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, আল বারিও তিনি আদি স্রষ্টা, খালেক এবং বাড়ি দুটো অর্থে সৃষ্টিকর্তা, কিন্তু ব্যবধান হলো খালেক হচ্ছে যে একটার থেকে আর একটা বানায় তাকে বলা হয় খালেক, এই কাঠ থেকে এই টেবিলটা করা হয়েছে খালেক, ইট থেকে বিল্ডিং করা হয়েছে, মাটি থেকে ইট বানায় এগুলো যারা করে এটা হচ্ছে খালেক, একটা থেকে আর একটা সৃষ্টি করা। আর বাড়ি হলো অরিজিনেটর, পৃথিবীর মাটি থেকে আপনি ইট বানাচ্ছেন, দালান করছেন, কিন্তু এই পৃথিবী আল্লাহ কীভাবে সৃষ্টি করলেন, এর নাম হলো বাড়ি, আদি স্রষ্টা, অরিজিনেটর, তিনি খালেক, তিনি বাড়ি, অর্থাৎ তিনি একটা থেকে একটাও সৃষ্টি করেন আল্লাহ, আবার তিনি মূল স্রষ্টাও তিনি, পদার্থ দ্বারা যেরকম আমরা একটা থেকে একটা করি আল্লাহ ওটা করেন, কিন্তু আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন, আমি যদি করি তো আমার সৃষ্টিও তোমাদের সেটি সবচেয়ে ভালো হবে, আমিও ওরকম একটা থেকে একটা করবো সেটা ভালো হবে। এই আকাশকে আল্লাহ তাআলা প্রথম হলো বাদিউসমত, মানে তিনি আদি স্রষ্টা, মানে আকাশটা একটা নেবুলা বা গ্যাসীয় পদার্থ ছিল, পৃথিবীটি একটা ফেনার মতো ছিল, এটা হলো অরিজিনাল মানে আদি সৃষ্টি, এরপর ফেনার থেকে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, গ্যাসীয় পদার্থ থেকে শক্ত আকাশ তৈরি করা হয়েছে, এটা হলো খালক, আর প্রথমবার যা সৃষ্টি করা হয়েছে এটা হলো বাদি। এই জন্য কোরআনে দুটো শব্দ আপনি পাবেন, বাদিউসমাওয়াতে অল আর্থ, আকাশবিদির আদি স্রষ্টা, আর খালাকা সামাওয়াতে আল্লাহ, আপনি দুটোই পাচ্ছেন, কিন্তু ব্যবধানটা হলো এখানে, খালাকা হল আকাশের প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থায় তাকে সৃষ্টি করা, পৃথিবীর প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থাকে সৃষ্টি করা, আর বাদি হল অরিজিনেটর, মানে প্রথম অবস্থায় যখন অস্তিত্বই ছিল না তখন যে পৃথিবীর একটা প্রাথমিক অস্তিত্ব দেওয়া হয়েছিল ফেনা, এটার জন্য তাকে বলা হয় বাদি। বুঝতে পারছেন এখন, খালাকাস সামাওয়াতে বাদিউস সামাওয়াতে, এখানে আল্লাহ কি বললেন, খালেক তিনি খালেক, একটা থেকে একটা তিনি বানান, বাড়ি তিনি আদি স্রষ্টা, মুসাববিরু তিনি আকৃতি দানকারী, এই যে আল্লাহ কীভাবে মানুষের আকৃতি দান করলেন, কীভাবে মানুষকে ব্যবধান করে সৃষ্টি করলেন, যে আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইটা মানুষের ফিঙ্গার প্রেস আঙ্গুলের ছাপ এই একরকম হয় না, কী আশ্চর্য, এত মানুষ সবাইয়েরই এই মুখমণ্ডল, এখানে দুটো চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, কিন্তু এ কত ভ্যারাইটি, যে পৃথিবীর কোটি কোটি মানুষের এই জায়গার মধ্যে এমন ভ্যারাইটি আল্লাহ করে রাখছেন,
যে এটা কি পৃথিবীর আর কেউ করতে পারে? এটা আশ্চর্য সৃষ্টি কিভাবে। আবার দেখেন কণ্ঠস্বর, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কণ্ঠস্বর। আপনি রাতের অন্ধকারে যদি বাড়ির আঙ্গিনে বা দরজার কাছে ডাক দেন, তা আপনার স্ত্রী বুঝতে পারবে যে আমার স্বামী ডাক দিল, না আমার বাবাই ডাক দিল, না আমার ছেলে ডাক দিল, না আমার ভাই ডাক দিল, বুঝবে কিনা বলেন। তো এই যে কণ্ঠের ব্যবধানটা, এটা আমি চিন্তা করে দেখেছি যে এটা কত কি ব্যাপার, এটা এটা কে করতে পারে পৃথিবীর? এগুলো চিন্তারই বিষয় যে তিনি সৃষ্টিকর্তা, কেমন সৃষ্টিকর্তা এটা ভেবে দেখেন। যে রাতের অন্ধকারে আপনাকে কে ডাক দিল, আপনি আওয়াজটা শুনলে বুঝতে পারবেন যে আমাকে অমুকে ডাকছে। এই জন্য বলেন মুসাফর, তিনি আকৃতি দানকারী, লাহুল আসমাউল হুসনা, তার অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই সুন্দর সুন্দর নামের 99টা নাম আমাদেরকে আল্লাহ দান করেছেন এই জগতের জন্য। এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব, এই নামের বাইরে আল্লাহকে স্মরণ করা যাবে না। এই যে খোদা তাল্লা খোদা, এগুলো বলা যাবে না। এগুলো নিয়েও প্রথম দিক দিয়ে আলেম ওলামারা খুব তর্ক বিতর্ক করেছে, কেন বলা যাবে না? ওই আগের হুজুররা বড় বড় তাফসিরকারকরা খোদা লিখেছেন, লিখছে, মানুষ তো ভুল হইতেই পারে, তারা সতর্ক হন নাই, খোদা বলেছেন। কিন্তু এখন এটা আস্তে আস্তে মানুষ বুঝতে শিখেছে যে না, খোদা হাফেজ এটা বলা যাবে না, আল্লাহ হাফেজ বলতে হবে। খোদা শব্দটা 99 নামের মধ্যে নাই, খোদ আ, এটা হলো ফার্সি শব্দ খোদা, যে খোদ আসছে এটার। এই খোদা আবার এই স্ত্রীলিঙ্গে খোদা খুদি, ভগবান ভগবতী, কাজে যে নামের স্ত্রীলিঙ্গ হয় এমন কোনো নাম আল্লাহর নাম না। আল্লাহর যতটা নাম আছে এর কোনো স্ত্রীলিঙ্গ হয় না, এটা আশ্চর্য মানে আল্লাহর সৃষ্টি। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর কতগুলি সুন্দর সুন্দর নাম আছে, তো তোমরা সেগুলি সেই নামেই তোমরা আল্লাহকে স্মরণ করবে। ইউসুফ বলল মাফিসা মাওয়াত, আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, পবিত্রতা ঘোষণা যে আল্লাহর সাথে তোমরা যে শেরিক করো, এইগুলি আল্লাহর সাথে এগুলি শেরিক শরিক না, আল্লাহর এরা অংশীদার নয়, আল্লাহ এক, লা শরিক লাহু, তার কোনো শরিক নাই। এটা হলো পবিত্রতা ঘোষণা করা। ইউসুফ বলল মাফিসা মাওয়াত, আকাশের মধ্যে যারা আছে যত ফেরেশতারা সবাই আল্লাহরদে, পৃথিবীর মধ্যে যারা আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যে আল্লাহর কোনো শরিক নাই। হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং কৌশলী। এ আয়াতের তাফসীর এভাবে করা হয়েছে যে আল্লাহ তাআলা শত্রুদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, আর হাকিম হলো কৌশলী, তিনি মোমেনদেরকে ক্ষমা করার কৌশল রাখেন। কীভাবে তিনি মোমেনদেরকে ক্ষমা করে দিবেন, দয়া করবেন, এর কৌশল তিনি রাখেন, এবং কীভাবে শত্রুদেরকে তিনি শাস্তি দিবেন, এ ক্ষমতা আল্লাহ রাখেন। এর নাম হচ্ছে আজিজ এবং হাকিম। আর আগে যে অর্থ শুনেছি ওটাও ঠিকই আছে। এভাবে আমাদের সূরাটা সমাপ্ত হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।